নমস্কার বন্ধুরা অ্যাসপিডেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আজকে আমরা এই ভিডিওতে আমাদের যে আপকামিং বিভিন্ন জেলাতে যে আইসিডিএস পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার জন্য একটা বই নিয়ে আলোচনা করব তো এটা বলতে পারো এক্সাম বাংলা পাবলিকেশন থেকে প্রকাশিত যে অঙ্গনারী কর্মী সহায়িকা গাইড বুক যেটা ছিল সেটারই একটা নতুন এডিশন তো এই বইটার মধ্যে কিন্তু আগের যে এডিশন ছিল সেখান থেকে বেশ কিছু বিষয় বইটার মধ্যে নতুন করে সংযোজন করা হয়েছে এবং বইটা এক প্রকার আপডেটেড বই বলতে পারো কারণ এই বইটার মধ্যে আমি দেখলাম এমন বেশ কিছু বিষয় যেটা কিন্তু আগ্রেডিশনের মধ্যে ছিল না তো এরকম অনেক কিছু কিন্তু বইটাতে অ্যাড করা আছে তো আমরা এই ভিডিওটার মধ্যে এই বইটা নিয়ে পুরোপুরিভাবে আলোচনা করব। আমরা দেখবো ওইটার কন্টেন্ট কি রয়েছে কারণ এটা এমনই একটা বই যেটা কিন্তু তোমরা খুব অল্প সময়ের মধ্যে একদম আমাদের সিলেবাসের যেটুকু প্রয়োজন সেটুকু দিয়ে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবে কারণ এই বইটার মধ্যে একেবারে যে সিলেবাস যেটা আমাদের অঙ্গনারীর সিলেবাস যেটা বা আইসিডিএসের যেটা সিলেবাস রয়েছে সেটাকে কিন্তু পুরোপুরিভাবে বলতে পারো ফলো করা হয়েছে ঠিক আছে তো দেখো এটা এক্সাম বাংলা থেকে প্রকাশিত হয়েছে এটা সেকেন্ড এডিশন লেখা রয়েছে এবং সম্পাদনায় ঘোষ ও মহান্তি আইসিডিএস এক্সাম দু হাজার চব্বিশ পঁচিশ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা গাইডবুক ঠিক আছে তো এটা হচ্ছে বইটার নাম আচ্ছা বইটার মধ্যে যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাবে বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে অঙ্গনওয়াড়ি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আছে গর্ভবতী মহিলা এবং শিশুর পুষ্টি স্বাস্থ্য রয়েছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের মধ্যে বিভিন্ন বিষয় পরিবেশবিদ্যা গ্রাম পঞ্চায়েত পাটিকণিত কারেন্ট এফেয়ার্স তো এতগুলো বিষয় আমরা কিন্তু এই বইটার মধ্যে পেয়ে যাচ্ছি বইটার ব্যাকসাইডটা তোমাদের একবার দেখিয়ে দিই এই অন্যান্য যে বই রয়েছে এগুলোরও প্রত্যেকটা বইয়ের ভিডিও চ্যানেলে রয়েছে যদি না দেখে থাকো চ্যানেলে ভিজিট করে কিন্তু এই বইগুলোর ভিডিও তোমরা দেখে নিতে পারো আচ্ছা বইটার যেটা প্রিন্টেড প্রাইস এখানে তিনশো টাকা তোমরা লেখা দেখতে পাচ্ছ তো এটার ওপরে একটা ভালো ডিসকাউন্ট রয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট তো পাওয়াই যায় তো এটার যে অনলাইনের পার্চেস লিঙ্ক রয়েছে অ্যামাজনের ডিসক্রিপশনে দিয়ে রাখো সেখান থেকে চেকআউট করে নিতে পারো এছাড়াও তোমরা চাইলে কলেজ স্ট্রিটে সন্দীপ বুক সেন্টার বা জয়শ্রী কম্পিটিটিভ বুক সেন্টার থেকে কালেক্ট করতে পারবে বা আমি যে দোকান থেকে মূলত বই কিনি ফুলিয়া নদীর বিনাবানি পুস্তকালে তোমরা সেখান থেকেও কিন্তু এই বইটাকে কালেক্ট করতে পারবে সেখানে অনলাইন অফলাইন এখানে ব্যবস্থা রয়েছে দোকানে যে ডিটেলস রয়েছে ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই চেকআউট করো এছাড়াও অনলাইন অ্যামাজনের যে পার্চেস লিঙ্ক সেটাও ডিসক্রিপশনে দিয়ে রাখো চেকআউট করে নিতে পারো দেখো বইটার যেটা থিকনেস তোমরা দেখতে পাচ্ছ খুব বেশি মোটা কিন্তু নয় অর্থাৎ এইটা কিন্তু তোমরা যদি এখন মানে আপকামিং যদি খুব অল্প দিনের মধ্যে পরীক্ষা থাকে তোমরা কিন্তু এই বইটা যদি খুব ভালো করে পড়তে পারো খুব তাড়াতাড়ি কিন্তু সিলেবাসটাকে কভার করতে পারবে তো আমরা যদি বইটার ভেতরে চলে আসি দেখতে পাবে এখানে অঙ্গনারী পরীক্ষার যে নতুন সিলেবাস সেটা তোমরা এখানে দেখবে দেওয়া রয়েছে প্রবন্ধ রচনা পনেরো নম্বর দেখো একটা কথা বলে রাখি বাংলাতে কিন্তু শুধুমাত্র প্রবন্ধ রচনায় আসে বাংলা ব্যাকরণ কিন্তু আসে না অনেক বই রয়েছে যেগুলোতে বাংলা ব্যাকরণটা দেওয়া এটার মধ্যে কিন্তু সেই বিষয়টা করা হয়নি যেটা পরীক্ষাতে আসছে প্রবন্ধ রচনা বাংলাতে সেটাই কিন্তু দেওয়া আছে পাটিগণিত কুড়ি নম্বর পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থার উপরে পনেরো নম্বর থাকে ইংরেজির ওপরে কুড়ি নম্বর থেকে সাধারণ জ্ঞান থেকে কুড়ি নম্বর ঠিক আছে পুরো সিলেবাসটাকে বইটার মধ্যে কিন্তু কভার করা আছে এবার যদি আমরা দেখি এখানেও প্রিন্টেড প্রাইজের উল্লেখ রয়েছে এটা সেকেন্ড এডিশান দেখতে পাচ্ছি চব্বিশ পঁচিশ এবার রিপ্রিন্ট হয়েছিল এর আগে এবং প্রথম এডিশন কিন্তু আগস্ট দু হাজার তেইশে এসছিল আচ্ছা এখানে দেখতে পাবে পুরো যে সিলেবাসটা সেটা খুব ভালো করে এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে নাম্বার ডিভিশনগুলো দেওয়া রয়েছে কর্মী পরীক্ষা সিলেবাস সহায়িকা পরীক্ষা সিলেবাস দুটো কিন্তু একটু আলাদা হয় হ্যাঁ সেগুলো কিন্তু এখানে কম বেশি বলতে পারো দেওয়া আছে মানে নাম্বার ডিভিশনটা সেম থাকে কিছু কিছু টপিকের মধ্যে একটু হেরফের রয়েছে তো পুরোটাই কিন্তু এই বইটার মধ্যে কভার তোমরা পাবে তোমরা যেইটাই দাও না কেন কর্মী দাও বা সহায়িকা পরীক্ষায় দাও দুটোর ক্ষেত্রে কিন্তু বইটা তোমাদেরকে হেল্প করবে আচ্ছা এখানে যদি আমরা সূচিপত্রতে চলে আসি আমরা যেটা বললাম সামনে রয়েছে সেটা এখানে পুরোপুরিভাবে কিন্তু দেওয়া তোমরা দেখতে পাবে চাইলে একবার এটা একটু পজ করে পড়েও দেখতে পারো পুরো বিষয়টা এখানে কিন্তু সূচিপত্রতে উল্লেখ করা রয়েছে আচ্ছা এখান থেকে আমাদের চলে আসছে প্রথমে বিগত বছরের প্রশ্নোত্তর অর্থাৎ একদম রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর কিন্তু এখানে প্রশ্নপত্র এবং তার সাথে যে উত্তর সেটা কিন্তু করে দেওয়া রয়েছে এটা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার অঙ্গনওয়াড়ি প্রকল্পে কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা পূর্ণমান নব্বই সময় তিন ঘন্টা ঠিক আছে দেখো প্রথম কেমন কি এসেছিল মাতৃভাষায় প্রবন্ধ লিখন এসেছিল ঠিক আছে গ্রামার কিন্তু দেওয়া হয়নি প্রবন্ধ রচনা দিয়েছিল ঠিক আছে এরপরে এখানে ইংরেজি থেকে যে কটা প্রশ্ন এসেছিল যেমন ট্রান্সলেশন দিয়েছিল সেগুলো এখানে পুরোপুরি সলভ করে দেওয়া আছে ঠিক আছে এখানে দেখতে হবে যে সাধারণ জ্ঞানের উপরে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো ওয়ান লাইনের ফর্মে মানে এমসিকিউ রাখা হয়নি ওয়ান লাইটের জিনিসগুলো কিন্তু ভেঙে দিয়েছে এবং পানিপথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন উনিশশো তিরিশ সালে কোন আন্দোলন হয়েছিল আইনমান্য আন্দোলন হয়েছিল সজিদে প্রথা কত সালে রোধ করা হয় আঠেরোশো উনত্রিশ তো এইরকমভাবে কিন্তু পরপর তোমরা দেখতে পাবে প্রশ্নপত্রগুলো কিন্তু উত্তর করা আছে যেমন ধরো এই জায়গাটা আলাদা করে ভাগ করা জনস্বাস্থ্য পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয় এখানে দেখতে পাবে যে বাংলা মাতৃপ্রকল্পে গর্ভবত মায়ের মোট কত টাকা পেয়ে থাকেন পাঁচ হাজার টাকা তো এইরকম যে বিভিন্ন প্রশ্নগুলো পার্টিকুলারলি এই টপিকটার মধ্যে পড়ছে সেগুলো কিন্তু এখানে খুব ভালো করে উত্তর করে দেওয়া রয়েছে ঠিক আছে সঠিক উত্তর যেটা হবে সেটা করে দেওয়া আছে এরপরে দেখতে পাবে অঙ্ক অর্থাৎ পার্টিগণিত থেকে অঙ্ক আসে পাটিগণিতে কিন্তু প্রত্যেকটা অঙ্ক তোমরা দেখতে পাবে এখানে কিন্তু সলভ করা আছে সলিউশন কিন্তু একদম সুন্দর করে ব্যাখ্যা করে কিন্তু করা রয়েছে আচ্ছা এরপরে চলে আসছে যেটা সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার অঙ্গনবাড়ি প্রকল্পের কর্মী নিয়োগে লিখিত পরীক্ষা দু এখানে দেখতে হবে এই জিনিসটাকে এমসিকু ফর্ম্যাটে রাখা হয়েছে তো এখানে যেভাবে প্রেজেন্টেশন তোমরা দেখতে পাবে যেটা সঠিক উত্তর হবে এখানে নিচে কিন্তু লেখা আছে তো এখানেও তোমরা খেয়াল করবে যে পরপর কিন্তু পুরো প্রশ্নপত্র যেরকম এসছিল সেটাকে কিন্তু সেরকমভাবে দেওয়া রয়েছে এবং যেহেতু এগুলোর উত্তর এখানেই করে দেওয়া শুধুমাত্র ম্যাথের যে সলিউশনগুলো সেগুলো কিন্তু তোমরা দেখতে হবে এখানে করে কিন্তু ম্যাথের সলিউশন করে দেওয়া রয়েছে এরপরে এটা মুর্শিদাবাদ জেলা অঙ্গনওয়াড়ি প্রকল্পের সহায়ক নিয়োগের লিখিত পরীক্ষা এটা দু হাজার হয়েছিল তো সেইগুলোর যে প্রশ্নপত্র ছিল সেগুলো কিন্তু এখানে দেখতে পাবে খুব সুন্দর করে পরপর কিন্তু সলভ করে করে দেওয়া আছে মানে সঠিক উত্তর এখানে অ্যান্সার বলে এরকম লিখে দেওয়া আছে তারপরে এখানে কিন্তু অঙ্কের যে বা ম্যাথের যে সলিউশন সেটা আমরা পেয়ে যাচ্ছি তো আমরা টোটাল দেখতে পেলাম যে রিসেন্ট তিনটে বলতে পারো যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রয়েছে বিভিন্ন জেলা আর যেগুলো হয়েছিল এক্সাম সেগুলো দেওয়া রয়েছে এবং সাথে সেগুলোর উত্তরও কিন্তু আমরা পাচ্ছি তো রিসেন্ট যে কোয়েশ্চেনগুলো আমরা দেখতে পেলাম তো সেগুলো থেকে আমাদের একটা আইডিয়া হয়ে যাচ্ছে যে এখন বর্তমান টাইমে এক্স্যাক্ট পরীক্ষাতে কী আসছে মানে সিলেবাসটা কী তারা ফলো করছে তো সেটার উপরেই কিন্তু পুরোপুরি বলতে পারে ডিপেন্ড করে বা সেটাকে ফলো করে বইটাকে কিন্তু তৈরি করা আছে ঠিক আছে তো আমরা এবার মূল কন্টেন্টে চলে আসি দেখো আইসিডিএস স্কিম অর্থাৎ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস এর উপরে তোমরা দেখতে পাবে এখানে বিভিন্ন নোটস কিন্তু আমরা পাবো তো প্রথম কথা হচ্ছে এখানে দেখো এই যে স্কিম যেটা সেটার ওপর এখানে কত সালে শুরু হয়েছিল কিভাবে ব্যাপারটা এলো সেগুলো সম্পর্কে এখানে আলোচনা রয়েছে এর উদ্দেশ্য কি মানে আইসিডিএস প্রকল্পের যে প্রধান উদ্দেশ্য সেগুলো দেওয়া রয়েছে এই প্রকল্পের যে পরিষেবা ঠিক আছে কি কী ধরনের পরিষেবা দেওয়া হয় টার্গেটেড গ্রুপ কী রয়েছে পরিষেবা প্রদানকারী কারা রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা রয়েছে এখানে দেখতে পাবে পরিপূরক পুষ্টি সহ পুষ্টি টিকাকরণ স্বাস্থ্য পরীক্ষা রেফারেল রেফারেল যে পরিষেবা থাকে ফান্ডিং প্যাটার্ন কেমন হয় এগুলো সম্পর্কে কিন্তু এখানে দেখতে পাবে বিস্তারিত আলোচনা করা রয়েছে তারপরে এখানে দেখতে পাবে পদ অনুযায়ী যেসব রেকর্ড করা হয় তার বিবরণ অর্থাৎ অঙ্গনবাড়ি কর্মীর রেজিস্টার এবং রেকর্ড তারা তাদের যে রেজিস্টার বা রেকর্ডে কী কী বিষয়বস্তুগুলোকে তারা ফলো করে যেমন ফ্যামিলি রেজিস্টার থাকে হোম ভিজিট প্ল্যানার থাকে ঠিক আছে রেফারেল থাকে শিশুদের ওজন রেকর্ড থাকে এই সমস্ত বিষয়গুলো দেওয়া রয়েছে সুপারভাইজার এক্ষেত্রে মানে কী কাজ করে থাকে সেগুলোরও কিন্তু এখানে তোমরা উল্লেখগুলো পেয়ে যাবে সিডিপিওর কাজ কি থাকে সিডিপিওর কাজ থাকে এগুলোরও কিন্তু উল্লেখ রয়েছে এরপর আইসিডিএস সম্পর্কিত যে বিভিন্ন অ্যাভ্রিভিয়েশানসগুলো ঠিক আছে বিপিএল কি বিলো পভার্টি লেভেল সিডিপিও চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার তো এই সমস্ত বিভিন্ন কিন্তু তোমরা অ্যাব্রিভিয়েশানসগুলো এখানে পেয়ে যাচ্ছ এরপরে দেখতে হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র তারপরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করে যে উদ্দেশ্য অঙ্গানী কর্মীদের কাজ সেগুলো কিন্তু এখানে একদম টু দি পয়েন্ট তোমরা দেখতে পাবে আলোচনা করা আছে এই জায়গাগুলো থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন রিসেন্ট টাইমে এসছে আশা কর্মীদের সম্পর্কে দেখতে পাবে নিরাপদ খাদ্য সেটা কেমন হওয়া উচিত বা তার কনসেপ্ট কি আমাদের জানতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এরপরে স্বাস্থ্য এবং গর্ভবতী মহিলাদের যে অবস্থা এর মধ্যে বিভিন্ন বিষয় কিন্তু পড়ছে যেমন ধরো হেলথ বা স্বাস্থ্য সেই সম্পর্কে আলোচনা রয়েছে আমার ডাবলিউ এইচও উনিশশো আটচল্লিশ সালে মানে কর্তৃক হেলথ বা স্বাস্থ্যের সংজ্ঞা দিয়েছে যে মানে ডাব্লিউ যে মানে বলতে পারে হেলথের যে ডেফিনেশনটা দিয়েছে সেটারও কিন্তু উল্লেখ এখানে রয়েছে এরপরে জনস্বাস্থ্য স্বাস্থ্যবিধান ব্যবস্থা গর্ভবতী মহিলা নবজাতক শিশুর যে স্বাস্থ্য কেমন হবে সেগুলো কিন্তু এখানে দেখতে হবে এই যে প্রশ্নোত্তর ফরম্যাটে করা যেমন গর্ভবতী মহিলাকে স্বাস্থ্য কেন্দ্রে কতবার স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে বা একজন গর্ভবতী মহিলাকে কখন টিটিনাস টিকা নিতে হবে এই সমস্ত যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে পরপর তো এই প্রশ্নগুলো তোমরা দেখবে এখান থেকে কিন্তু ডিরেক্ট কোয়েশ্চেন বহু মানে বহুবার কিন্তু ইতিমধ্যে চলে এসেছে দেখো এক থেকে তিন বছর বয়সে শিশুর খাবার কী হবে বা সার্বিক টিকাকরণ মানে কি বা দেখো এই যে টিকা বা ইনজেকশন নেওয়ার সময় এবং পরে কি করা যাবে না ঠিক আছে এগুলো থেকে কিন্তু কমন কমন বিষয় কিন্তু এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে এরপরে জাতীয় টিকাকরণের যে নির্ঘণ্ট ঠিক আছে মানে গর্ভবতী মহিলাদের টিকার নাম কি হবে প্রয়োগের সময় কি প্রয়োগ মানে বলতে পারো কী ধরনের প্রয়োগ হবে এরপরে যদি এক বছরের কম বয়সী শিশু হয়ে থাকে বা এক বছরের বেশি বয়সের শিশু হয় এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে চার্টে দেওয়া আছে তারপর দেখতে পাবে এখানে রয়েছে বিভিন্ন রোগ এবং আক্রান্ত অঙ্গ এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যেমন কোভিড নাইন্টিন কোথায় আক্রান্ত কর মানে আক্রমণ করে ফুসফুসে রোগের নাম ডায়াবেটিস কোথায় আক্রান্ত হয় তো এইগুলো কিন্তু পুরো তোমরা পাবে যেমন অ্যাজমা রয়েছে টিউবকিউলিসিস রয়েছে ব্রঙ্কাইটিস আর্থারাইটিস রয়েছে গ্লুকোমা কনজাংভাইটিস তারপরে এখানে মায়োপিয়া রয়েছে ঠিক আছে এই সমস্তগুলো কিন্তু উল্লেখ আছে এরপরে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এখানে দেওয়া যেমন ধরো জন্মের পর একটি শিশুর স্বাভাবিক ওজন কত মানে হওয়া উচিত আর কি ঠিক আছে টু পয়েন্ট সিক্স থেকে থ্রি পয়েন্ট ফাইভ কেজি তো তারপরে এই যে মানব মানবদেহের কিডনিতে নেফ্রনের সংখ্যা কত বা মানবদেহের দীর্ঘতম অস্থির নাম কি ভিটামিন ভিটামিনের শ্রেষ্ঠ উৎস কোনটি তারপরে এখানে দেখতে হবে কোন মৌলের অভাবে অ্যানিমিয়া বা রক্তালপাতা রোগটা হয়ে থাকে দেখো আয়রন বা লোহের অভাবে রক্তশূন্যতা কাকে বলা হয় এখানে মানব দেহের রক্তে লোহের পরিমাণ কত তো এইরকমভাবে কিন্তু এখানে স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্নোত্তর কিন্তু বলতে পারো যে এসে কিউ টাইপ করে কিন্তু দেওয়া আছে এবং যেটুকু যেটুকু দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন মানে এগুলো বলতে পারো মোস্ট রিপিটেড বা মানে সেই আনুষঙ্গিকও বলতে পারো যে এগুলো আসতে পারে সেই ধরনের বিষয়গুলো কিন্তু দেওয়া এরপরে দেখতে হবে গর্ভবতী মা এবং শিশুর পুষ্টি তার উপরে এখানে কিন্তু বেশ ভালো ইনফরমেশন রয়েছে প্রথমে এখানে গর্ভবতী ও প্রসূতি সুষম খাদ্য সেটা সম্পর্কে পুরোপুরি আলোচনা করা যেমন ধরো প্রোটিনযুক্ত খাবার ফ্যাটযুক্ত খাবার এখানে খনিজ লবণযুক্ত খাবার এগুলো কিন্তু আলাদা আলাদা করে পয়েন্ট করা আছে এরপরে স্তন্যদায়ী তাঁত্রী মায়ের সুষম খাদ্য কেমন হবে গর্ভাবস্থায় শিশুর যত্নটা কেমন থাকবে নবজাতক শিশুর যত্ন কেমন হবে শিশুর আহার সম্পর্কিত যত্ন যেগুলো হবে সেগুলো দেখো এখানে পরপর কিন্তু ওয়ান টু থ্রি ফোর এভাবে কিন্তু লেখা আছে শিশুদের প্রয়োজনীয় পুষ্টি শিশুর অপুষ্টির কারণ কী কী হয়ে থাকে শিশুর অপুষ্টিজনিত যে রোগগুলো চলে আসে যেমন ধরো ভিটামিন এর হবে কী রোগ হয় বেরিয়ে বেরিয়ে এখানে রয়েছে পেলেগ্রাস কার্ভি রিকেট অ্যানিমিয়া গলগন্ড এগুলো কিন্তু দেখা যায় ঠিক আছে এখানে প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন হি ইএম যেটাকে বলা হয় সেগুলো কিন্তু আলোচনা রয়েছে এরপরে শিশুর ত্রুটিপূর্ণ আহারজনিত সমস্যা যেমন ডেন্টাল ই হতে পারে ক্যারিজ হতে পারে তারপরে এখানে ডায়রিয়া হতে পারে ঠিক আছে কনস্টিবেশান হয় তারপরে এখানে ফুড অ্যালার্জি হয়ে থাকে ফেলিয়ার টু থ্রি হয়ে থাকে তো এগুলো কিন্তু আলোচনা রয়েছে খাদ্য সম্পর্কে দেখতে হবে খাদ্যের একটা পুরো এখানে বলতে পারো যে একটা তালিকায় তুলে ধরা হয়েছে ঠিক আছে কোন কোন বিষয় মানে খাদ্যগুলো কোন মানে বলতে পারো ডিভিশনের মধ্যে পড়ছে যেমন এখানে শর্করা হতে পারে প্রোটিন হতে পারে ফ্যাট হতে পারে যেমন উদ্ভিজ খাদ্য প্রাণীজ খাদ্য আলাদা করে কিন্তু ভাগ করা রয়েছে এরপরে যে বিভিন্ন ভিটামিনগুলো ভিটামিন সম্পর্কে আলোচনা রয়েছে এখানে ভিটামিনের একটা চার্ট পাবে এখানে ভিটামিন এ তার রাসায়নিক নাম কী উৎস কী রয়েছে অভাবজনিত লক্ষণ কী হয় তো এই চার্টটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু প্রশ্ন শুধু আইসিডিএস পরীক্ষা নয় বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এখান থেকে প্রশ্ন আসেই তারপরে তোমরা দেখতে পাবে এখানে যেমন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা সুষম খাদ্যের তালিকা রয়েছে লবণ মানে খনিজ লবণের অভাবজনিত যে রোগগুলো হয় লোহের অভাবে কী হয় ক্যালসিয়াম ফসফরাসের অভাবে কী হয় পটাশিয়ামের কী হয় এগুলো কিন্তু দেওয়া আছে বলছে এখানে বয়স অনুযায়ী প্রত্যাশিত উচ্চতা এবং ওজন কেমন কি হবে না হবে সেগুলোরও কিন্তু আমরা এখানে তালিকা পেয়ে যাবো আচ্ছা পুষ্টি সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে অ্যাব্রিভিয়েশনস এগুলো কিন্তু পুরোপুরি নিউট্রিশন সম্পর্কিত ঠিক আছে এআই এএনপি এ এন পি বিআই বিএমআই এগুলো কিন্তু পরপর দেখতে হবে এখানে এক প্রকার কিন্তু দিয়ে দিয়েছে পুরোটা ঠিক আছে তারপরে এখানে আমাদের চলে আসছে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেটা কিন্তু আইসিডিএস প্রকল্প গর্ভবতী মা এবং শিশু এবং পুষ্টির ওপরে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিভিন্ন উত্তর রয়েছে আইসিডিএসের পূর্ণ রূপ কি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস ঠিক আছে বাংলা এটাও লেখা আছে এরপরে দেখতে পাবে শিশুর বিকাশের স্তরগুলি কী কী ঠিক আছে এরকম বিভিন্ন যে প্রশ্ন সেগুলো কিন্তু এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ফর্ম্যাটে এতটা পর্যন্ত দেওয়া তারপরে চলে আসছে আমাদের পরিবেশ বা এনভাররমেন্টের যে বিষয়টা এখানে দেখতে পাবে এনভাররমেন্টের উপরে খুব সুন্দর নোটস এখানে রয়েছে পরিবেশ বলতে কী বোঝায় পরিবেশ কত প্রকারের এবং কী কী দেখো এখানে কিন্তু এটা একটা সুন্দর বলতে পারো ডায়াগ্রামের মধ্যে করা আছে জলজ আবাসস্থল কীরকম হতে পারে ঠিক আছে তারপরে এখানে দেখতে পাবে পরিবেশ দূষণের প্রাকৃতিক উৎসগুলি কী কী পরিবেশের প্রধান রাসায়নিক উপাদান কী রয়েছে পরিবেশের উপাদানগুলি কী কী এখানে বায়ুমণ্ডল কাকে বলে ঠিক আছে ওজন স্তর কি অম্লবৃষ্টি এরোজল গ্রিন হাউস এফেক্ট কি প্রত্যেকটা কিন্তু সুন্দর করে কোয়েশ্চেন আনসার করে করে কিন্তু দেওয়া এখানে বাস্তুতন্ত্রের পুরো ধরনটা পাবে বিভিন্ন যে বাস্তুতন্ত্রে বলতে পারো প্রকারভেদ সেগুলো এখানে রয়েছে খাদ্য শৃঙ্খল কাকে বলে জীববৈচিত্র কী জীববৈচিত্র্য সংরক্ষণ বলতে কী বোঝায় ঠিক আছে সেগুলো সব কিন্তু এখানে রয়েছে এখানে দেখতে পাবে ন্যাশনাল বোয়ডাইভার্সিটি অথরিটি তারপর জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এদের সম্পর্কে কিন্তু এখানে আলোচনা আছে এখানে দেখো ইনসি টু এক্সি টু রয়েছে রেড ডেটা বুক সম্পর্কে রয়েছে তো এগুলো কিন্তু পুরোপুরি এনভারমেন্ট রিলেটেড এরপরে চলে আসছে পরিবেশ বিদ্যার গুরুত্বপূর্ণ যে প্রশ্নোত্তর মানে এই পরিবেশ বিদ্যার ওপরেই বিভিন্ন কিন্তু কোয়েশ্চিন আনসার ফরমেটে দেওয়া আছে যেমন ফুলের রেনুর কারণে কী রোগ হয় বায়ুমণ্ডলের প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম কি ফ্লোরাইড দূষণের ফলে কোন রোগ হয় ইতাই ইতাই রোগ কী দূষণের ফলে অ্যাকাডেমিয়ামের ফলে হয় জানো খুব রিপিটেড কোশ্চেন এগুলো তো সেগুলো কিন্তু এখানে তোমরা দেখতে পাবে দেওয়া আছে আমি বলবো তোমরা এটা চাইলে পজ করে একবার কিন্তু জুম করে পড়ে দেখতে পারো ঠিক আছে তো এরপরে চলে আসছে আমাদের গ্রাম পঞ্চায়েত সম্পর্কিত ইনফরমেশান দেখো গ্রাম পঞ্চায়েত সম্পর্কিত প্রশ্নোত্তর রয়েছে এখানে কয়েকটা প্রশ্ন যদি খেয়াল করো দেখো পঞ্চায়েত ব্যবস্থা কি এরপরে প্রাচীনকালে ভারতে পঞ্চায়েত কত কথাটি প্রচলিত অর্থ কি ছিল জনের জন্য পঞ্চায়েত তারপরে পশ্চিমবঙ্গে কবে দিস্তর পঞ্চায়েত শুরু হয় জাতীয় পঞ্চায়েত দিবস কবে পালন করা হয় এখানে দেখতে হবে গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস কী গ্রাম পঞ্চায়েতের কাজ কী রয়েছে ঠিক আছে এই সমস্ত বিষয়বস্তুগুলো কিন্তু প্রশ্নোত্তর ফর্মেটে দেওয়া এবং সেগুলো কিন্তু অনেকটা পরিমাণেই রয়েছে দেখো এখানে প্রচুর কিন্তু এখানে কোশ্চেন আছে দেখো গ্রাম পঞ্চায়েতের বাধ্যতামূলক কাজ কী জেলা পরিষদের কাজগুলি কী কী রয়েছে এখানে দেখতে পাবে কাদের নিয়ে জেলা পরিষদ গঠিত হয় ন্যায় পঞ্চায়েত বলতে কী বোঝো তারপরে জেলা পরিষদের প্রশাসনিক প্রধানকে এগুলো এই সমস্ত বিষয়বস্তুগুলো কিন্তু আলোচনা এখানে রয়েছে এবং দেখো এতটা পর্যন্ত আমরা কিন্তু এখানে পাচ্ছি আচ্ছা বিভিন্ন প্রকল্প নিয়েও কিন্তু এখানে তোমরা কোশ্চেন আনসার পাবে যেমন কন্যাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য ইন্দিরা আবাস যোজনা কী প্রধানমন্ত্রী আবাস যোজনা কী ঠিক আছে এগুলো কিন্তু এখানে আছে তারপরে আমরা এতটা পর্যন্ত এই বিষয়বস্তুগুলোই পাচ্ছি খুব ভালো করে বলতে পারো কোশ্চেন আনসার ফর্ম্যাটে জিনিসটা সাজানো আছে এবং এখানে দেখতে পাবে ভারতীয় সংবিধানে পঞ্চায়েত সম্পর্কে আলোচনা দেখো এইখানে কী করা হয়েছে পঞ্চায়েতের রিলেটেড যে ধারাগুলো তার মধ্যে যে আলোচ্য বিষয় সেগুলো কিন্তু এখানে দেওয়া যেমন দুশো তেতাল্লিশ ধারাতে পঞ্চায়েতের সংজ্ঞা তেতাল্লিশের এতে গ্রামসভা তেতাল দুশো তেতাল্লিশের এফ এ সদস্য পদের জন্য যোগ্যতা তো এরকমভাবে কিন্তু এই আর্টিকেল ধরে ধরে জিনিসগুলোকে দেওয়া ঠিক আছে এরপরে চলে আসছে আমাদের বলতে পারো যে জেনারেল নলেজের পোর্শন এখানে তোমরা দেখতে পাবে খুব কনসাইজ ওয়েতে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলোকে কিন্তু এখানে বলতে পারো এক প্রকার দেওয়া আছে তো এখানে বিভিন্ন যে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ এবং জেলা পরিচয় সেটা রয়েছে কারণ তোমরা জানো যে তোমরা একটা পার্টিকুলার জেলার মানে বেসিসে তোমরা এক্সামটা দেবে কোনো একটা নির্দিষ্ট জেলাতে তো সেই জেলা সম্পর্কে কিন্তু তোমার অবশ্যই বেসিক যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু জানা প্রয়োজন কারণ সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসছে যেমন ধরো প্রেসিডেন্সি বিভাগের মধ্যে যে জেলাগুলো পড়ছে যেমন হাওড়া রয়েছে কলকাতা রয়েছে এখানে দেখতে পাই নদীয়া রয়েছে উত্তর চব্বিশ পরগনা তারপরে দক্ষিণ চব্বিশ পরগনা তো এই প্রত্যেকটা যে জেলা তার মধ্যে যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন যেমন ধরো সদর শহর কি রয়েছে কবে একটা জেলা হিসাবে মানে আত্মপ্রকাশ করে নদ নদী কী আছে মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ দর্শনীয় স্থান কী রয়েছে সেগুলো কিন্তু দেওয়া তো এখানে প্রশাসনিক বিভাগ ভাগ করার এবং তার মাঝখানে জেলাগুলোর উল্লেখ রয়েছে প্রেসিডেন্সি বিভাগ ডা মালদা বিভাগ দেখতে পাবে বর্ধমান বিভাগ মেদিনীপুর বিভাগ রয়েছে জলপাইগুড়ি বিভাগ এগুলো কিন্তু পুরোপুরি ভাগ করে দেওয়া আছে ঠিক আছে তার মধ্যে বিভিন্ন জেলার উল্লেখ পাবে যেমন এখানে কালিম্পং আলিপুরদুয়ার রয়েছে কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি এগুলো জলপাইগুড়ি বিভাগের মধ্যে পড়ে রয়েছে এরপরে ভারতের জনগণাবাদ দু হাজার এগারো যে সেন্সাসটা হয়েছে তো সেই সেন্সাসের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলোর কিন্তু এখানে উল্লেখ তোমরা পেয়ে যাবে ঠিক আছে এবং তারপরে দেখতে পাবে এখানে জনগণনা নিরিখে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের সব থেকে বৃহৎ জেলা পুরুষ সাক্ষরতার হার কত নারী সাক্ষরতার হার এই সমস্ত বিষয়বস্তু রয়েছে এরপরে স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভা যেটা সেটা তালিকা দেওয়া আছে পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভা রয়েছে ভারতের প্রথম পুরুষ এগুলো কিন্তু না আমরা স্ট্যাটিকে চলে আসছি পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ দেখতে পাবে রয়েছে ভারতের প্রথম মহিলা দেখো প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি সরজেন্দ্র নাইডু রাষ্ট্রপতি প্রথম ছিলেন প্রতিভা পাটিল তো এইরকম কিন্তু বিষয়বস্তুগুলো আছে ভারতে মানে প্রথম ভারতীয় পুরস্কার এবং প্রথম ভারত রত্ন পেয়েছিলেন রাজা রাষ্ট্রপতি হিসেবে প্রথম ভারত রত্নপান সর্বপলী রাধাকৃষ্ণন মরণোত্তর প্রথম ভারতরত্ন লালবাহাদুর শাস্ত্রী মহিলা হিসেবে প্রথম ভারতরত্ন ইন্দিরা গান্ধী তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে তোমরা দেখতে পাবে দেওয়া আছে এগুলো জিকের মধ্যে কিন্তু পড়ে আচ্ছা এইটাও দেখতে পাবে ভারতের প্রথম যে ব্যক্তিত্ব সেটাও তাই ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব যেগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা যেমন পশ্চিমবঙ্গের মধ্যে যেগুলো ফেমাস রয়েছে হরিয়ানাতে যেমন যেগুলো ফেমাস রয়েছে মেঘালয়তে যেগুলো ফেমাস ঠিক আছে দিল্লিতে যেগুলো বলতে পারো যে যে সমস্ত উৎসবগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে ভারতের বিভিন্ন বলতে পারো রাজ্যের যে প্রচলিত নৃত্যের নাম যেমন ধরো তামিলনাড়ুতে ভারতনাট্যম কোলাট্টম কারগম ফেমাস রয়েছে কেরালাতে কথাকলি মোহিনী আট্টম রয়েছে গোয়াতে মান্ডো রয়েছে ওড়িশাতে হচ্ছে ওড়িশি ডান্স রয়েছে পশ্চিমবঙ্গে ছৌ বাউল কীর্তন এগুলো রয়েছে সেগুলো কিন্তু দেওয়া আছে বিভিন্ন দেশের যে বলতে পারো সীমান্ত রেখা ঠিক আছে যেমন আট ডিগ্রি চ্যানেল কার মধ্যে রয়েছে ন ডিগ্রি চ্যানেল দশ ডিগ্রি চ্যানেল ডুরান্ড লাইন ম্যাকমোহন লাইন র্যাডক্লিফ লাইন এগুলো প্রত্যেকটা কিন্তু দেওয়া আছে তারপরে ভারতে বিভিন্ন জাতীয় মানে বিভিন্ন রাজ্যের যে জাতীয় পশু সেটাও কিন্তু যেমন যেমন ওয়েস্ট বেঙ্গল মেছো বেটাল ঠিক আছে পাখি কি সাদা গলা মাছরাঙা তো এইরকম কিন্তু বলতে পারো জাতীয় যে পশু এবং পাখি সেগুলো তালিকা আছে এরপরে গুরুত্বপূর্ণ যে অভয়ারণ্য বা ন্যাশনাল পার্ক সেগুলো দেওয়া আছে অসমের যে যেগুলো কাজিরাঙা ভারতের জাতীয় ন্যাশনাল পার্ক ওড়িশার মধ্যে শিমলিপাল রয়েছে ভিতরকানিকা রয়েছে নলবান রয়েছে এখানে দেখতে পাবে যে মধ্যপ্রদেশের বান্ধবগঞ্জ ন্যাশনাল পার্ক ফেমাস কর্ণাটকে তুঙ্গভদ্রা আছে তারপর এখানে দেখতে পাবে বিহারের যেমন বাল্মীকি জাতীয় উদ্যান ছত্তিশগড়ের ইন্দ্রাবতী জম্মু কাশ্মীরে যেমন গ্রাম রয়েছে তো এগুলো কিন্তু ফেমাস তো সেগুলো কিন্তু এখানে সব তোমরা পেয়ে যাবে এরপরে ভারতের বিভিন্ন যে গবেষণা কেন্দ্র ঠিক আছে ম্যালেরিয়া রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে খনি গবেষণাগার কোথায় রয়েছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় কেন্দ্রীয় আগ গবেষণাগার কোথায় রয়েছে এগুলো কিন্তু আমরা পাবো এরপরে ভারতের বিভিন্ন যে কৃষি বিপ্লবগুলো হয়েছিল সবুজ বিপ্লব শেদ বিপ্লব কোনটা কার সাথে জড়িত দেওয়া আছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প দেখতে পাবে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন প্রকল্প কত সালে চালু হয়েছিল উদ্দেশ্য কী সেগুলো কিন্তু এখানে সুন্দর করে সাজানো আছে গুরুত্বপূর্ণ যে দিবসগুলো ইম্পর্টেন্ট যে ডেজ এখান থেকেও কোয়েশ্চেন আসে সেগুলো কিন্তু পুরো তালিকা দেওয়া বিভিন্ন লেখক লেখিকা যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তোমরা যেন ডাবলিউ বিসিএস মেন্স এই কোয়েশ্চেনটা এসেছিল গোড়া কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে কাজী নজরুল ইসলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে জীবনানন্দ দাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের কিন্তু যে গুরুত্বপূর্ণ বলতে গ্রন্থা বলিব উপন্যাস সেগুলো কিন্তু দেওয়া আছে তারপর এখানে সাহিত্যিক এবং তাদের যে ছদ্মনামগুলো রবীন্দ্রনাথ ঠাকুর তার ছদ্মনাম কি বিমল ঘোষের ছদ্মনাম কি পূর্ণেন্দু পাত্রীর ছদ্ম পৌত্রীর ছদ্মনাম কি সুভাষ চন্দ্র বসুর ছদ্মনাম কি সেগুলো কিন্তু এখানে আমরা পাবো এরপরে দেখতে পাবে কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত যেমন মীরাবাই চানু ভারত তলন মানে ওয়েট লিফটিংয়ের সঙ্গে মণিপুরে তিনি বাসিন্দা সেটাও কিন্তু ভাষায় উল্লেখ করা আছে ঠিক আছে এরপরে বিভিন্ন খেলোয়াড়ের যে আত্মজীবনী সেগুলো তোমরা দেখতে পাবো এখানে রয়েছে যেমন এ সেঞ্চুরি ইজ নট এন আপ সৌরভ গাঙ্গুলি ঠিক আছে দেখতে পেলে এরকম কিন্তু বিভিন্ন আত্মজীবনী খেলোয়াড়ের রয়েছে পশ্চিমবঙ্গে ন্যাশনাল পার্কগুলো দেওয়া আছে পশ্চিমবঙ্গের অভারণ্য তালিকা রয়েছে জোরপোড়ি দার্জিলিং বেতরাবাড়ি নদীয়াতে এরকম কিন্তু পাবে এরপর ইতিহাসের গুরুত্বপূর্ণ যে বিভিন্ন সালগুলো কোন সালে কী কী গুরুত্বপূর্ণ বিষয় বিষয়ে ঘটেছিল ঘটনা ঘটেছিল সেগুলোর উল্লেখ রয়েছে বিভিন্ন ঐতিহাসিক সন্ধি এবং চুক্তি যেগুলো হয়েছিল সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে কারা অংশগ্রহণ করেছিল সেই চুক্তির মধ্যে কত সালে হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল সেগুলোর উল্লেখ কিন্তু আছে বিভিন্ন রাজবংশ যেমন হরজঙ্ক বংশ প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ সম্রাট শেষ সম্রাট এইভাবে কিন্তু পুরো যে রাজবংশগুলো তার তালিকা আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর করে দেওয়া জিনিসটা একবারে তোমরা এখান থেকে কিন্তু মানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো মুখস্থ করে নিতে পারবে ঐতিহাসিক প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠাতা রয়েছে এখানে যেমন ফোর্ট উইলিয়ামকে প্রতিষ্ঠা করেছিল হোমরুল্লুককে প্রতিষ্ঠা করেছিল ডন সোসাইটিকে প্রতিষ্ঠা করে সতীষ্ঠ মুখোপাধ্যায় এরকম কিন্তু বিষয়বস্তুগুলো রয়েছে এরপরে ঐতিহাসিক বই এবং লেখক যেমন এগুলো হিস্টোরিক্যাল বুক ঠিক আছে যেমন ইন্ডিকা তিনিস প্রিয়দর্শিকা হর্ষবর্ধন কথাশরিত সাগর সোমদেব এগুলো কিন্তু উল্লেখ রয়েছে আচ্ছা বা গভর্নর জেনারেলের আমলে ঘটা ঘটনাসমূহ কোন 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 গভর্নর জেনারেল আমলে কি ঘটনা ঘটেছিল বিভিন্ন প্রথার প্রবর্তক রয়েছে ঐতিহাসিক ব্যক্তিদের সমাজ স্থল যেগুলো সেগুলো দেওয়া আছে এখানে এখানে দেখতে হবে জিওগ্রাফির মধ্যে গ্রহ পরিচিতি শীতল বায়ু উষ্ণবায়ু নদ বিভিন্ন নদীর উৎস পতনস্থল গোদাবরী উৎস কোথায় ত্রিম্বক পর্বতে এবং পতনস্থল বে অফ বেঙ্গলে তো এরকম কিন্তু রয়েছে এরপরে সর্বোচ্চ শৃঙ্গ ভারতীয় কৃষি যে ফসল রাশি একক এগুলো বলতে পারো সায়েন্সের মধ্যে পড়ছে বিভিন্ন শঙ্কর ধাতুর নাম এবং উপাদান ব্যবহার বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রের আবিষ্কারক বিভিন্ন পরিমাপক যন্ত্র বিভিন্ন অ্যাসিড এবং তার উৎস সাইট্রিক অ্যাসিড কোথায় পাওয়া যায় আঙুর এবং কমলালেবুতে কার্বনিক অ্যাসিড পাওয়া যায় কোল্ড ড্রিঙ্কসে ঠিক আছে এখানে বিউটারিক পাওয়া যায় হচ্ছে রানসিড বাটারে তো এরকমগুলো কিন্তু আমরা পাচ্ছি এখানে প্রাণী সাসঙ্গের যে বিভিন্ন নাম সেগুলো দেওয়া রয়েছে প্রাণীদের গমন অঙ্গ তালিকা রয়েছে গমন পদ্ধতি রয়েছে রেচন পদ্ধতি রেচন অঙ্গের নাম রয়েছে উদ্ভিদ থেকে প্রাপ্ত উপাখ্যার যেগুলো নিকোটিন গাছের পাতা এটা গুরুত্ব হচ্ছে মাদক হিসেবে ব্যবহার করা হয় ঠিক আছে মরফিন রয়েছে আফিম গাছের কাঁচা ফল ভাইরাস ঘটিত বিভিন্ন রোগের নামগুলো দেওয়া ধাতু এবং খনিজ ঘটিত রোগ রয়েছে বিভিন্ন রোগের টিকার নাম এবং আবিষ্কারতা যে কারা কি কোন ক্ষেত্রে আবিষ্কার করেছেন রয়েছে এখানে দেখো জেনারেল নলেজের উপরে এখানে কিন্তু আমাদের বলতে পারে এসে গুটাই প্রশ্ন যেমন এই যে ভারতের মুক্তা শহর কাকা বলা হায়দ্রাবাদকে ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নামকে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবুজ বিপ্লবের জনকাকে বলা হয় নরম্যান বোরলককে এখানে দেখতে পাওয়া যাবে যে পশ্চিমবঙ্গে স্থান কোনটি দার্জিলিংয়ে সান্দাকফু এরকম যে বিভিন্ন প্রশ্নগুলো জেনারেল নলেজের উপরে সেগুলো কিন্তু দেওয়া মানে শুধুমাত্র জিওগ্রাফি নয় ইতিহাস ভূগোল সংবিধান অর্থনীতি মিলিয়ে মিশিয়ে কিন্তু এখানে আমরা দেখতে পাবো অনেকটা জুড়ে কিন্তু রয়েছে ঠিক আছে এরপরে চলে আসছে আমাদের বাংলা যেটা সেটা আমাদের প্রবন্ধ যেটা আমি প্রথমে বললাম যে গ্রামার কিন্তু আসবে না প্রবন্ধ কিন্তু আসবে তো এখানে প্রবন্ধের বিভিন্ন যে টপিক সেগুলো দেওয়া আছে যেমন ধর এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চালু করা সফলতা এর ওপরে একটা প্রবন্ধ রচনা অঙ্গনওয়াড়ি দিদির কর্তব্যসমূহ এখানে দেখতে হবে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র কিভাবে চলে ভারতীয় শিশুদের টিকা জাতীয় টিকাকরণ নিয়মাবলী স সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য বাল্যবিবাহ এবং প্রতিকার রয়েছে দেখতে পাবে এরকমই প্রচুর টপিক এখানে রয়েছে তোমরা একটু চাইলে এগুলো একটু পরে দেখতে পারো দেখো পুষ্টিহীনতার কারণ সমাধান দেখতে পাবে এভাবে কিন্তু বলা যেতে পারে বেশ কিছু প্র বাংলা প্রবন্ধ যেগুলো মানে মোস্ট রিপিটেড বা আসতে পারে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো এরপরে আমাদের ইংরেজি গ্রামার চলে আসছে ইংরেজি গ্রামারটা বইটার মধ্যে আমি বলবো একটা গাইড বই হিসেবে যথেষ্ট ভালো রয়েছে খুব সুন্দর করে কনসাইজ হয়ে সাজানো আর্টিকেল সম্পর্কে আর্টিকেল কী ইন্ডিফিন্যান্ট আর্টিকেল কি এ এবং এর ব্যবহার দেখতে হবে রয়েছে প্রিপোজিশনের উপরে দেখতে হবে এখানে চ্যাপ্টার রয়েছে যেমন ধরো এখানে বিভিন্ন প্রণয়নের ব্যবহার নিচে দেওয়া হলো কোন প্রোনাউন কীভাবে ব্যবহার করা হয় সেগুলোর এখানে উল্লেখ রয়েছে ঠিক আছে তারপর দেখতে পাবে এইভাবে গেলো টেন্স চলে আসছে টেন্সের যে বিষয়বস্তুগুলো সেগুলো খুব মানে অল্পের মধ্যে কিন্তু অ্যাংলো বেঙ্গলিতে বিষয়গুলো বোঝানো আছে ঠিক আছে এখানে ভয়েস চেঞ্জের ওপর দেখতে পাবে ভয়েস চেঞ্জটা দেওয়া রয়েছে বিভিন্ন যে নিয়মাবলী রয়েছে ন্যারেশন চেঞ্জ তার যে বিভিন্ন বলতে পারে এক্সাম্পল এবং তার পাশাপাশি তার যে রুলসগুলো রয়েছে সেগুলোরও কিন্তু উল্লেখ আমরা পাচ্ছি এখানে এবং প্র্যাকটিসের জন্য কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে এখানে ডিগ্রি চেঞ্জ দেখতে পাবে আর ডিগ্রি কীভাবে চেঞ্জ হবে ফ্রেজেল ভার প্রচুর এক্সাম্পল ওয়াইজ দেওয়া পাশে কিন্তু বাংলা মিনিংগুলো কিন্তু এখানে তোমরা দেখতে হবে যেমন কল অন ঠিক আছে যেটা ইংলিশ মিনিং হবে মিট হবে স্রয় দেখা করা তো বাংলা যে মিনিংগুলো সেগুলোর কিন্তু উল্লেখ রয়েছে এরপর ইডিয়ামস দেখতে পাবে ইডিয়ামস এখানে বেশ কিছু দেওয়া রয়েছে এক্সাম্পল ওয়াইজ সিনোনিম অ্যান্টোনম দেখতে হবে রয়েছে সিনোনিম অ্যান্টোনিয়ের পরিমাণটা একটু বেশি রয়েছে এখানে বাংলা মিনিংগুলো কিন্তু পাশে পাবো এখানে প্রেজেন্ট পাস্ট এবং পার্টিসিপেল সেটা কীভাবে আসছে সেটার কিন্তু বিভিন্ন এক্সাম্পল দিয়ে দেখানো ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন এখানে রয়েছে এই ট্রান্সলেশনটা আসছে পরীক্ষাতে তোমরা বিগত বছরের প্রশ্নপত্রটাতে প্রথমেই দেখতে পেলে আমি তোমাদের এই জিনিসটা দেখালাম এবং বেঙ্গলি টু ইংলিশ ট্রাজ ট্রান্সলেশন সেগুলো কিন্তু এক্সাম্পল ওয়াইজ রয়েছে এখানে আমাদের গণিত চলে আসে দেখো এই ধরনের গাইড বইগুলোতে গণিত যেরকম থাকে এই বইটার মধ্যে সেভাবেই রয়েছে কিছু গুরুত্বপূর্ণ বলতে পারো অঙ্কের প্রশ্ন যেগুলো যে ধরনের অঙ্ক আসছে সেগুলো কিন্তু এখানে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যেই কনসেপ্ট সহ কিন্তু দেওয়া আছে প্রথমে যেমন ধরো সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম এখানে কিন্তু বিভিন্ন কনসেপ্ট তোমরা প্রথমে পাচ্ছ তারপরেও দেখতে পাবে এখানে বিভিন্ন গাণিতিক প্রশ্ন কিন্তু সেগুলো কিন্তু সলভ করে করে আসা আছে তো মোটামুটি যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসছে সেই ধরনের প্রশ্ন দিয়েই কিন্তু বলতে পারো এক একটা অধ্যায়কে করা হয়েছে এখানে সরলীকরণ বা সিম্প্লিফিকেশন এখানে গাণিতিক বিভিন্ন প্রশ্নাবলী দেখতে হবে এখানে রয়েছে প্রত্যেকটা অঙ্কের যে বলতে পারো সলিউশন সেটা কিন্তু ঠিকঠাক রয়েছে তোমরা কিন্তু যারা অঙ্কের একটু যদি ভিতীয় থাকে তোমরা কিন্তু মোটামুটি বুঝতে পারবে বিষয়টা ঠিক আছে এখানে লশক ঘশকো দেখতে পাবে গাণিতিক প্রশ্নগুলি রয়েছে এক্সাম্পল অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টারে থাকছে এবং কনসেপ্টও কিন্তু দেওয়া আছে লাভ ক্ষতির অধ্যায় দেখতে পাচ্ছ সময় দূরত্ব রয়েছে এখানে শতকরা চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে তারপর যদি এখানে চলে আসি এখানে সরল সুদের ওপর দেখতে পাবে যে বিভিন্ন অঙ্ক যেমন বার্ষিক এইট পার্সেন্ট হারে এত টাকার পাঁচ বছরে সরল সুদের পরিমাণ কত তারপরে এই থাকো এই যে এই অঙ্কটা বলছে এক ব্যক্তি এত টাকা সরল সুদে ছ বছরের জন্য ব্যাঙ্কে জমা রাখেন ছ বছর শেষে ব্যাংক থেকে তিনি মোট এত টাকা পান তাহলে সরল সুদের হার নির্ণয় করো এরপরে চক্রবৃদ্ধি সুদ দেখতে পাবে এক একটা অধ্যায় কী করা হয়েছে যে মোটামুটি বিভিন্ন টাইপ যেগুলো হতে পারে সেগুলোর উপরে পঙ্ক দেওয়া আছে এবং সেগুলো কিন্তু সলভ করা আছে কিছু কিছু ক্ষেত্রে তোমার শর্ট ট্রিকের এক্সাম্পল পেয়ে যাবে শর্ট ট্রিকে কীভাবে করতে হবে সেগুলোর কিন্তু উল্লেখ রয়েছে পরিমিতি প্রয়োজনীয় সূত্রাবলী পরিমিতির আয়তক্ষেত্রে পরিসীমা কী করে বের করবে আয়তক্ষেত্রে দ্রোগ্য কী করে বের করবে সরি ক্ষেত্রফল সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে এরপরে তারপরে বিভিন্ন গাণিতিক প্রশ্নগুলি দিয়ে কিন্তু বলতে পারো করা তো এরপরে চলে আসছে আমাদের আপ টু ডেট কারেন্ট এফেয়ার্স তো এই বইটার মধ্যে একেবারে আপ টু ডেট যে কারেন্ট এফেয়ার্স সেটা কিন্তু আমরা পাবে তো কারেন্ট তো এখান থেকে খুব ভালো করে পড়তে পারবো পরবর্তীকালে এক্সাম বাংলা থেকে কারেন্ট অফেয়ার্সের একটা বই আসছে সেটার ভিডিও আসবে তো যদি এই বইটা পারচেস করো এখান থেকে কিন্তু কারেন্ট এফেয়ার্সটা একবার গোত্র করতে পারবে দেখো আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ তারপরে কিন্তু এখানে যে বিষয়বস্তুগুলো আমাদের জানা প্রয়োজন সেগুলো সব দেওয়া রয়েছে ঠিক আছে তারপরে এখানে বাজেট দেখতে পাবে বাজেটের ওপরে বাজেটের যে বলতে পারে কী ফিচার্সগুলো সেগুলো এখানে খুব সুন্দর করে হাইলাইট করা রাম মন্দির সম্পর্কে তথ্য রয়েছে কমনওয়েলথ গেমস সম্পর্কে দু হাজার বাইশ তথ্য রয়েছে ভারতীয় ক্রীড়া পুরস্কার দাতাসেব ফালকে পুরস্কার রয়েছে এখানে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার দু হাজার চব্বিশ অস্কার দু চব্বিশ পদ্ম পুরস্কার দু চব্বিশ প্রত্যেকটা কিন্তু আমি বলছি দেখো একেবারে শর্ট কিন্তু নেই ইন ডিটেলসে কিন্তু আলোচনা করা শান্তিস্বরূপ ভাটনগর দু হাজার তেইশ রয়েছে পুলিশ জিয়ার পুরস্কার নোবেল পুরস্কার কোন ক্ষেত্রে পেয়েছে কে কোন পদে নিযুক্ত রয়েছে রিসেন্ট টাইমে সেগুলোর একটা পেয়ে যাবে ডিআরডিও ডিও চেয়ারম্যান কে রয়েছেন দেখতে পাবে এখানে বিভিন্ন কোম্পানির সিইও যারা রয়েছেন বর্তমানে যেগুলো ফেমাস কোম্পানি যেগুলো পরীক্ষাতে আসে দেওয়া রয়েছে এরপরে কারেন্ট এফেয়ার্স হট ওয়ান লাইনের তোমরা দেখতে পাবে এখানে কারেন্ট এর বিভিন্ন কিন্তু ওয়ান লাইনের ফরম্যাটে বিভিন্ন কোশ্চেন আনসার করা আছে যেমন কার্গিল বিজয় দিবস কবে পালন করা হয় কোল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন তো এইরকম যে বিভিন্ন প্রশ্ন কারেন্ট এফেয়ার্সের সেগুলো কিন্তু এখানে ওয়ান লাইনের ফরম্যাটে দেওয়া এবং সেটার পরিমাণটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই একটা গাইড বই হিসেবে যথেষ্ট পরিমাণে রয়েছে ঠিকঠাক কারেন্ট এফেয়ার্সটা কিন্তু এখানে আমি বলবো ভালো আচ্ছা বইটার একটা কথা বলি বইটার কিন্তু পেজ কোয়ালিটি এবং প্রিন্ট কোয়ালিটি কিন্তু বইটা সত্যি কিন্তু খুব ভালো মানে এক্সাম বাংলার এটা বরাবর ভালো থাকে তো এখানেও কিন্তু খুব ভালো রয়েছে ভারতের রাষ্ট্রপতি মন্ত্রিসভা এখানে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার তালিকা দেখতে পাবে রয়েছে ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপালের তালিকা রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলের গভর্নর প্রশাসকদের তালিকা পশ্চিমবঙ্গের মন্ত্রিসভাটাও কিন্তু এখানে যেটা নতুন হলো আর কি সেটাও কিন্তু এখানে আপ ডেট দেওয়া আছে তো মোটামুটি বলতে পারো এই হচ্ছে আমাদের বইটার একটা ফুল রিভিউ তো আমি চেষ্টা করলাম বইটা সম্পর্কে তোমাদের একটা ব্রিফ নলেজ তৈরি করে দেওয়ার তোমরা আশা করি বুঝতে পেরেছো যে বইটার মধ্যে কেমন কী মেটেরিয়াল রয়েছে এবং বইটা তোমাদের জন্য কতটা হেল্পফুল হবে তো যাদের আপকামিং আইসিডিএস পরীক্ষা রয়েছে খুব অল্প সময়ের মধ্যে সিলেবাসটাকে কভার করতে চাও এবং খুব বেশি মোটা বা সাবজেক্ট ওয়াইজ বই এই মুহুর্তে পড়াটা পসিবল নয় তো তারা কিন্তু এই বইটা অবশ্যই কালেক্ট করতে পারো আমি বলো কন্টেন্ট ওয়াইজ এবং একেবারে সিলেবাস মেনে যেহেতু বইটা তৈরি করা তো ওই বইটা পড়লে কিন্তু অবশ্যই তোমার প্রিপারেশনে যথেষ্ট পরিমাণে হেল্প হবে বইটার যে পার্চেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে থাকবে সেখান থেকে চেক আউট করে নিও এবং যদি বইটা পছন্দ হয় ভিডিওটাকে একটা লাইক করে দিও যদি তোমার ভিডিওটাকেও ভালো লাগে থাকে ভিডিওটাকে লাইক করতে পারো আর আইসিডিএস পরীক্ষা বা অন্য যে কোনো কম্পিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ অবশ্যই কিন্তু অ্যাসপিরিন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেঘাটে স্ক্রল করে রেখো কারণ পরবর্তীকালে কিন্তু এরকম প্রচুর পরীক্ষার বইয়ের ভিডিও বা অন্যান্য স্ট্র্যাটেজি ভিডিও অবশ্যই আসবে তো আগেও অনেক ভিডিও রয়েছে চাইলে সেগুলো দেখে নিতে পারো যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো বা আইসিডিএস পরীক্ষার যে প্লে লিস্ট রয়েছে সেখানে ভিজিট করেও তোমরা কিন্তু অন্যান্য যে বইগুলো রয়েছে বা প্র্যাকটিসের বইগুলো রয়েছে সেগুলো চেক আউট করতে পারো ঠিক আছে তো ভিডিওটাতে এই পর্যন্ত আর খুব বেশি বড় করছি না যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে অনেক থ্যাংক ইউ এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলো না আর বন্ধু বান্ধবদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও তো এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে